বর্তমান আমাদের যে বিরোধী দল হিসেবে আমরা আছি বামফ্রন্ট, বামফ্রন্টের একটা বিধানসভার বিরোধী দলের নেতা উপনেতা সহ বিধানসভার আরো কিছু বিধায়ক সহ এবং বলতেগুলো আমাদের পার্টি পলিটব্যুরোর অন্যতম সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী 20 বছরের মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার এবং আমাদের মানে কেন্দ্রীয় কমিটির সদস্য উপনেতা কমরেড বাদল চৌধুরী, সুদন দাস এবং আমাদের পার্টি নেতৃত্ব কমরেড বাসুদেব মজুমদার জেলা সম্পাদক এবং বাসুদেব মজুমদার তাপস দত্ত সহ সেখানে পরিদর্শনে যাওয়ার জন্য তারা স্থির করেন। কিন্তু আমাদের নেতৃত্বরা যেখানে পরিদর্শনে যাবেন, যে বাড়িতে আক্রমণ হয়েছে সেখানে যাবেন, এটা কিন্তু সাধারণ জনগণ জানার কথা ছিল না। একমাত্র আমাদের দলীয় নেতা কমরেড মানিক সরকার, আমাদের রাজ্যের ডাইরেক্টর অফ জেনারেল শীর্ষ মানে পুলিশ কর্তাকে জানানো হয়েছে সেখানে যাবেন এবং প্রয়োজন বুঝে নিরাপত্তা সেখানে তারা দেবেন। কিন্তু আমরা লক্ষ্য করি আমাদের নেতৃত্বরা আমাদের সেখানে যাওয়ার পথেই, বিশেষ করে বাজারে গিয়ে পোষার সঙ্গে সঙ্গে বাজারে গিয়ে সঙ্গে বেশ কিছু এই কোভিড-19 এই বিধিনিষেধ এটা সরকার থেকে আরোপ করা হয়েছে, এটা স্বাস্থ্য দপ্তর থেকে তার গাইডলাইন মেনে এবং সেখানে কী করে পুলিশ আছে, সরকারের পুলিশ আছে, তারা তো আইন রক্ষাকারক রক্ষা তারা করে, তাদের সামনে 400-500 সাধারণ মানে বিশেষ করে বিজেপি কর্মী নেতৃত্ব তাদের দ্বারা এখানে জমায়েত হতে পারে, আগাম সেখানে জমায়েত হচ্ছে এবং সেখানে আমাদের নেতৃত্ব গিয়ে পোষার সঙ্গে সঙ্গে তাদের আক্রমণ সম্মুখীন হচ্ছে। অথচ এখানে তাদেরকে যে পদক্ষেপ নেওয়ার কথা, যে নিরাপত্তা দেওয়ার কথা, একজন রাজ্যের বিরোধী দলের নেতা পার্টির শীর্ষ নেতৃত্ব বিধানসভার প্রাক্তন মুখ্যমন্ত্রী 20 বছরের শেখ কমরেড মানিক সরকার সহ আমাদের শীর্ষ নেতৃত্বরা সেখানে উপস্থিত হয়েছেন, কিন্তু এটাকে নামে মাত্র নিরাপত্তা নাম দিয়ে সেখানে পুলিশকে পুতুল জগন্নাথ করে রাখা হয়েছে। ভালো একজন পুলিশ অফিসার মানে শেখ মহকুমার তার মানে সাবডিভিশনাল যে মানে অফিসাররা সেখানে নেই, একটা ওসির দ্বারা সেখানে এই নিরাপত্তা সেখানে ভালো পরিণত করেছে। এখন এখানে আক্রমণ বিশেষ করে বিরোধী দলের সরকার পক্ষের বিধায়করাও তার নিন্দা জানাচ্ছে। আমরা আজকের এই মহকুমা আমাদের উদ্যোগে, আমাদের পার্টি কয় মহকুমা কমিটির উদ্যোগে আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই এবং আমরা আগামী দিনে বিরোধীদের কণ্ঠস্বর যাতে মানে এটাকে মানুষের সামনে তুলে ধরা যায় তার জন্য সরকারকে প্রশাসনকে সেই দায়িত্বতে নিতে হবে, তার সুরক্ষার দায়িত্ব, তার নিরাপত্তার দায়িত্বতে নিতে হবে। এটাই তো গণতন্ত্রের তার আসল যে ভূমিকা। গণতন্ত্রে সরকার কি কাজ করে কি কাজ করে না তার বিরুদ্ধে কথা বলার, তার মানে যেখানে তার কাজকর্ম সম্পর্কে সমালোচনা করার দরকার আছে সেখানে করতে পারে, এটাই তো বিরোধী দলের আসল কথা। এবং বিরোধী যেখানে
তার কথা কণ্ঠস্বর বন্ধ করে রাখা হয়, বিরোধীকে স্তব্ধ করে রাখা হয়, বিরোধীকে গড়ের মধ্যে ঢুকিয়ে রাখা হয়। এখানে উন্নয়ন হয় না, এখানে মানুষকে বই করে, জনগণকে বই করে রাজ্যের মানে সঠিকভাবে সুশাসন হচ্ছে না। তারই প্রমাণ আজকে আমাদের রাজ্যে এই তিন বছর অক্রান্ত হওয়ার পরও রাজ্যের মানুষ আজকে অনেকে না খেয়ে বাড়িতে বসে থাকতে হচ্ছে, কাজকর্ম নেই, খাদ্য নেই, কোনো উন্নয়নমূলক কোনো কাজ নেই। এরই মধ্যে যে কোভিড আজকে, এই কোভিডের মধ্যেও দেখা যাচ্ছে আমরা আমাদের বিরোধী দলরা যদি প্রতিবাদ করতে হয়, কথা বলতে হয়, আমাদেরকে বাধা দেওয়া হয়, এবং তারা যেখানে যেখানে সেখানে মেলার নাম দিয়ে তরফ খোঁজার নাম দিয়ে এই বিরোধীদের মানে সরকারের পক্ষে সেখানে কাজ হচ্ছে। এটা আমাদের প্রাইসের মধ্যে একটা কলঙ্ক, একটা অধ্যায়, একটা কালো অধ্যায় আমরা মনে করি। এই মানে কালো অধ্যায়কে আমরা প্রতিরোধ আমরা করতেই হবে এবং এখান থেকে আমরা বের হতেই হবে। আমরা চাই যে যারা দোষী এখনও মানে যারা দোষী করেছেন সুস্পষ্টভাবে দেখা আছে, এবং সেখানে যারা পুলিশ দায়িত্বে আছেন, যে ডিউটিরত যারা আছেন, তারা চিনে এলাকাতে কে এই জড়িতার সাথে এই ঘটনার সাথে জড়িত, এখনও একজনকেও তারা গ্রেপ্তার করেনি। এটা তারা সেখানে কেন গ্রেপ্তার করেনি এটা তার জন্যই আমরা অবিলম্বে যাতে গ্রেপ্তার করা হয়, তাদেরকে উচিত মানে যথাযোগ্য শাস্তি প্রদান করা হয়, তার জন্যই আজকে আমরা প্রতিবাদ সারা রাজ্যের সাথে। যদিও আমরা কোভিডকে উপেক্ষা করেই মানে বিশেষ করে আজকে রাজ্যের যে কোভিড যে নাইনটিন যে মানে যে পরিস্থিতি দিনের পর দিন বাড়ছে, প্রত্যেকটি জায়গা বেড়ে চলেছে, এটাও সরকার সঠিকভাবে পদক্ষেপ নেওয়ার এই বিষয়টাও আমরা আজকের এই জমায়েতের মধ্যে দিয়ে আমরা সরকারের কাছে আমাদের যে বার্তা পৌঁছে দিতে চাই, মানে এটা যাতে আরও সুস্থ সুন্দরভাবে এটা পালন করা হয়, এই এই প্রতিবাদ জানিয়ে আমি সকলকে এই মানে আমাদের বৃষ্টি উপেক্ষা করে আজকে আমাদের এই মানে প্রতিবাদ সভাতে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে, সকলকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। সবাইকে নমস্কার।